অবশেষে অপেক্ষার প্রহর গোনা শেষ হলো। বরিশাল পটুয়াখালী মহাসড়কের লেবুখালী পায়রা নদীর উপর নবনির্মিত পায়রা সেতুর উদ্বোধন হচ্ছে আগামী 24 অক্টোবর। ওই দিন সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে দক্ষিণের মানুষের বহুল প্রতীক্ষিত এই সেতুর উদ্বোধন করবেন। পায়রা সেতু প্রকল্পের পরিচালক পিডি মোহাম্মদ আব্দুল হালিম এই তথ্য নিশ্চিত করেছেন। এই সেতু উদ্বোধন হলে কাঁঠালবাড়ি ঘাট থেকে দেশের সর্বদক্ষিণের কুয়াকাটা পর্যন্ত ফেরিবিহীন সড়ক যোগাযোগ চালু হবে এবং এতে মানুষের দুর্ভোগ লাঘব হবে। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের যৌথ অর্থায়নে বরিশাল পটুয়াখালী মহাসড়কের 26তম কিলোমিটারে পটুয়াখালী পয়েন্টে পায়রা নদীর উপর সেতু নির্মাণের কাজ শুরু হয় 2016 সালের 24শে জুলাই। 1,118 কোটি টাকা ব্যয়ে এক্সট্রাডোস কেবল স্টেট নকশায় নির্মিত সেতুর দৈর্ঘ্য 1,470 মিটার এবং প্রস্থ 19.76 মিটার। নদীর উভয় প্রান্তে অ্যাপ্রোচ সড়ক রয়েছে 1,268 মিটার। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান লং জিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেড সেতু নির্মাণ করেন। পায়রা সেতুর নান্দনিকতা ইতিমধ্যে দৃষ্টি কেড়েছে পর্যটকদের। দিনে এবং রাতে পায়রা সেতুর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছে অনেক পর্যটক। নির্মাণ সম্পন্ন হলেও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবুজ সংকেত না পাওয়ায় সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করতে পারছিল না সেতু কর্তৃপক্ষ। অবশেষে সোমবার 18 অক্টোবর সেতুটি উদ্বোধনের জন্য আগামী 24 অক্টোবর দিনক্ষণ চূড়ান্ত করে সরকার।